হ্যালো গেমার্স, কেমন আছো সবাই? আমি মিস বার্নার হাজির হয়ে গেছি তোমাদের সামনে আরও একটি দুর্দান্ত এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমি তোমাদের সামনে বিএনএল এবং কলোনেল, ইয়েস দুজন নেল, বারেবার দুষ্টমি করছিলাম, বিএনএল এবং কলোনেল দুজনের মধ্যকার ওয়ান ভার্সেস ওয়ান গেম প্লেটি তুলে ধরবো। আশা করি তোমরা আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবে। তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, বিএনএল এবং কলোনেল তারা দুজনেই মিনা সার্ভারের প্লেয়ার এবং তারা দুজনেই দুর্দান্ত পিসি প্লেয়ার। তাদের মুভমেন্ট স্পিড অ্যান্ড গেমিং কোয়ালিটি এত জোস, তোমরা জাস্ট দেখো ভিডিওটা। সো গেমার্স, উইদাউট এনি ফার্দার টক্স, লেটস গেট ইন টু দ্য ভিডিও। সো গেমার্স, আমাদের গেম প্লে শুরু হয়ে গেছে অ্যান্ড এই গেম প্লেটা রেকর্ড করা হয়েছে কলোনেলের সাইড থেকে। কলোনেল অলরেডি ডেজার্ট ইগল দিয়ে আমাদের, ও মাই গড, আমার নাম নেওয়ার আগে কলোনেলের মারা শেষ। আই টোল্ড ইউ গাইস, সি হাউ ডেঞ্জারাস দে আর। কলোনেল বিএনএলকে জাস্ট ডেজার্ট ইগলে একটা হেড শট দিয়ে ফার্স্ট রাউন্ডে কুপোকাত করে দিয়েছে। এখন আমাদের সেকেন্ড রাউন্ড চলতেছে, দেখা যাচ্ছে বিএনএল এগোচ্ছে অ্যান্ড দে আর নাও ready to fight. Ooh, কোন দিক থেকে মারছে ভাই? আগুন পুরা দুইজনেই। Ooh man, জোস একদম, মানে চোখের পলকে একজন আরেকজনকে মেরে দিচ্ছে। আমার এই গেম প্লে দেখতে একদম দুর্দান্ত লাগে। I feel so shocked. That's why I love this type of gameplay. দারুণ লাগতেছে। Wow. ভাই কত জোস ভাবে ওরা গ্লুবলস গুলো মারে এই রাউন্ডে। কিন্তু ও মাই গড, বিএনএল জাস্ট ডেজার্ট ইগল দিয়ে ঠুস করে এক গুলিতে মেরে দিছে। আমি ডেজার্ট ইগল দিয়ে কখনো এত ভালো মারতে পারি না, ওরা একবার মারে একটাই হেডশট লেগে যায়। সো অ্যামেজিং, এগেইন ডেজার্ট ইগল। এটা শুধু ডেজার্ট ইগল দিয়ে খেলতেছে, বেশিরভাগ ম্যাচগুলো আমি দেখতেছি কলোনেল ডেজার্ট ইগল ইউজ করতেছে। বিচারের কাছে কি টাকা কম পড়ছে নাকি আমি বুঝতেছি না। আই গেস ইয়াস, দেখা যাচ্ছে ওর কাছে এখন অনলি $300 আছে। সো ইয়াস, ওর কাছে কম টাকা ছিল। সো দেখা যাক, টাকা ডাজেন্ট ম্যাটার, হোয়াট এভার ম্যাটার্স ইজ দ্য ফাইট। এই ম্যাচটাই শুধু একটু বেশি টাইম নিয়েছে এই রাউন্ডে ওরা। আগের রাউন্ডে খালি ঠুস ঠুস করে একজন আরেকজনকে মেরে দিয়েছে, এই রাউন্ডে ভালোই টাইম নিয়েছে দুজন দুজনকে। ও মাই গড, নাইস বিএনএল, বিএনএল দুর্দান্ত খেলে যাচ্ছে এই রাউন্ডে। ওয়াও, প্রশংসাযোগ্য, একদম অ্যাডমায়ারেবল, নাইস বিএনএল, কিপ ইট আপ। এন্ড নাও আমাদের রাউন্ড 5 শুরু হয়ে গেছে, দুজনই দুর্দান্ত খেলে যাচ্ছে, নাইস গেম প্লে দিচ্ছে, দুর্দান্তভাবে গ্লুয়ার্স ইউজ করতেছে অ্যান্ড দুজনের গ্লুয়ার্স সেম সেম। সো এটা দেখতে আসলে খুব ভালো লাগছে। ও 172, হোয়াট ওয়াজ দ্যাট, অর 172 ওয়াজ, আই ডোন্ট নো, আই জাস্ট স সামথিং লাইক হোম, হোয়াটএভার হোয়াটএভার। দেখা যাক কতটুকু খেলা যায়, কতটুকু খেলা দেখাতে পারে এরা। ভাই এই রাউন্ডে অনেক বেশি সময় নিচ্ছে এরা, কী জানি কে যে মারা যায়। বিএনএল কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে। আই এক্সপেক্টেড মোর ফ্রম কলোনেল, বাট বিএনএল ইজ জাস্ট প্লেইং সো অ্যামেজিং ওভার মাই এক্সপেকটেশনস। আই ডিড নট এক্সপেক্ট দিস মাচ ফ্রম বিএনএল, তো কলোনেলকে আমার বেশি ভালো লাগে। হোয়াট এভার, এটা কারোর জন্য প্রমোশনাল ভিডিও না, সো প্লিজ ডোন্ট টেক ইট। ও আই টোল্ড ইউ গাইস, এটা কিন্তু আমি বলিনি, এটা আমার মন বলছে, রাইট? বিকজ আমি এখানে নিরপেক্ষভাবে কথা বলবো, কিন্তু আমার মন মাঝে মাঝে কলোনেলের সাইডে কথা বলে বলতেও পারে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, ইয়াস আই এম জাস্ট শোয়িং ইউ সাম নমুনা। থ্রি থ্রি, কলোনেল এটাকে সমতায় নিয়ে এসে পড়েছে অ্যান্ড রাউন্ড 7, ইটস রাউন্ড 7, দেখা যাক এই রাউন্ডে কে ভালো খেলে দিতে পারে। কলোনেল এগোচ্ছে বিএনএল এর দিকে, বিএনএল কোথায়? বিএনএল কে এখন আমি দেখতে পাচ্ছি না। ও ও চলে এসেছে, এই তো আমাদের সামনে চলে এসেছে বিএনএল, নাইস বিএনএল। বিএনএল শটগানস দিয়ে দুজন, এখন দুজনকে শটগানস দিয়ে মারতেছে। যখন এরা না ডেজার্ট ইগল দিয়ে মারে তখন দুজনেই দুজনকে ডেজার্ট ইগল দিয়ে মারে, আবার যখন শটগান দিয়ে মারা শুরু করে শুধু শটগান দিয়ে মারে। আই এম নট শিওর যে আসলে ওরা কথা বলে বলে খেলতেছে কিনা।
somehow they are connected. Maybe, maybe not. Maybe I'm wrong, or maybe I'm right. Maybe anything can be happen. Okay, so where is BNL? চলে এসেছি BNL. কলোনেল, তুমি একটু ভেগে ভেগে থাকো. BNL কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ দারুণ পারফরমেন্স দিয়ে ফেলে. টানা ফার্স্টে তিনটা ম্যাচ BNL যখন জেতা শুরু করেছে, টানা তিনটা ম্যাচ BNL জিতে নিয়েছে. সো ও তুমি কম যাও না কিন্তু কলোনেল, ইউ আর অ্যামেজিং অ্যাজ ওয়েল. ইউ আর সো অ্যামেজিং. Just what I say. Just like that. ওদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত জোস লাগছে, আল্লাহ আমার পুরো মন শান্ত হয়ে যাচ্ছে. This is amazing. Wow, such a nice background music. কোন একদিন আমি আমার কোনো ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করে আমার ভিডিও এডিট করবো ইনশাল্লাহ. This is so soothing. I love it. Wow. Whatever, they are playing nice, so amazingly. মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দর, মানে এত সুন্দর আবহমান সঙ্গীত যেটা বাংলায় বলে, এত জোস, মানে মনটাকে তোমার একদম অন্যদিকে নিয়ে যাচ্ছে. সিরিয়াসলি আই এম লাভিং দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইন লাভ উইথ দিস ব্যাকগ্রাউন্ড মিউজিক. সিরিয়াসলি গাইস, আমাকে কমেন্টে জানিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম কী. আই এম নট শিওর হুইচ সং ইজ দিস, সো প্লিজ আমাকে তোমরা কমেন্টে জানাবে. অ্যান্ড তোমাদেরকে বলে রাখি, কে মার্স, তোমরা আসলে আমাকে তো যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছো, অনেকে অনেক কমেন্ট করছো, আমি তাদের কাছে রিয়েলি 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 গ্রেটফুল. তোমরা আমার জন্য অনেক করছো. আই এম সো গ্রেটফুল টু ইউ গাইজ, থ্যাংক ইউ ফর বিইং উইথ মি অ্যান্ড আমাকে এত এত সাপোর্ট করার জন্য, থ্যাংকস এ লট. ও ও কলোনেল, whatever, shomoto chole eshechi 4 vs 4, jeta bolchilam. Thank you for supporting me a lot. Thank you gamers, thank you my viewers, and thank you my fans. Ami tomader prottekker comment kori and prottekker comment reply deyar chesta kori. Ami tomader prottek joner prottekta comment kori. Seriously, ami tomader prottekta comment kori and tomader prottekta comment amake darun bhabe inspired kore. Thank you so much. So let's enjoy the gameplay. And tomader je kono requested video jodi thake, like tumra hoyto amake bolte paro shudhu desert eagle challenge karo, shudhu bat challenge karo, shudhu pan challenge karo, any kind of challenging videos or any kind of tips or tricks or any kind of things, you can request, you can suggest me, comment below, and I will make videos with those topics. So stay tuned guys. Kolonel again date, and BNL ekta match beshi jite ekiye ache. Guys, I'm in love with this background music. This is so amazing. প্লিজ আমাকে তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম কমেন্টে অবশ্যই 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 জানাবে যদি কেউ জেনে থাকো. প্লিজ, আই এম হামলি রিকোয়েস্টিং ইউ গাইস. ওকে, সো আর অল্প কিছু ম্যাচ বাঁচা কুচে আছে আমাদের সামনে, লাইক 1, 2, 3, 4 ম্যাচ, আর জাস্ট 4 রাউন্ড, তখন আমরা দেখে ফেলতে পারবো হু ইজ দ্য অ্যাকচুয়াল উইনার. হোয়াটএভার, ভালো খেলছে দুজন, খেলে যাচ্ছে. নাইস, দিস ইজ সাচ এ নাইস গেম প্লে. ও কলোনেল এত ফাস্ট, এত স্পিডে, ও মাই গড, ওরা এত স্পিডে মুভ করে তারপর আবার কীভাবে মারে আমি তাই বুঝি না. হোয়াটএভার গেমার্স, তারা কিন্তু এই ম্যাচটা কমপ্লিট করেনি, ফুলফিল করেনি, ওরা জাস্ট 5 vs 5, দুজনে যখন 5টা 5টা রাউন্ড জিতে গেছে তখন তারা এটাকে আনফিনিশ রেখে দিয়েছে. ফরএভার গেমার্স, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, তোমাদের ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে দেবে, অ্যান্ড অবশ্যই 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 আমার জন্য অনেক অনেক দোয়া করবে. সো গেমার্স, দেখা হবে আবার নেক্সট এপিসোডে. সেই পর্যন্ত সবাই সুরক্ষিত থেকো, সুস্থ থেকো. আল্লাহ হাফেজ.